বিবাহ শাদীতে সমাজে প্রচলিত অনৈসলামিক কর্মকাণ্ড। আমি আমার দেখা আমার জানা মতে যে সকল অনৈসলামিক কর্মকাণ্ডগুলো বিবাহ শাদীতে হচ্ছে এবং কুসংস্কার যেগুলো চলমান আছে, আমার জানা মতে 32টি পয়েন্ট এখানে আমি আজকে তুলে ধরবো। হয়তো এর বাহিরে আরও অনেক থাকতে পারে, কিন্তু আমি একেবারে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এ ধরনের 32টি পয়েন্ট আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুরুতেই আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে বিবাহ এটি কি শুধু সামাজিক অনুষ্ঠান না ইসলামী অনুষ্ঠান? তাহলে বিবাহ যদি ইসলামী অনুষ্ঠান হয়, তাহলে এই অনুষ্ঠান হওয়া উচিত ইসলামী পন্থায় না সামাজিক পন্থায়? আপনারা আবার ভুল বুঝবেন না, ইসলাম কি তাহলে সামাজিকতার বাহিরে? না, সামাজিকতা হবে ইসলামের রীতিতে, বরং সামাজিকতার রীতিতে ইসলাম চলবে না, সামাজিকতা হবে ইসলামের রীতিতে, সামাজিকতার রীতিতে ইসলাম চলবে না। আপনি কি ইসলাম চালাবেন আপনার সমাজের রীতি দিয়ে, না সমাজ চালাবেন ইসলামের রীতি দিয়ে? আপনার সমাজ চালাবেন ইসলামের রীতি দিয়ে। আমাদের দিন ইসলাম, আমাদের পরিচয় আমরা মুসলমান, অথচ আজ দুঃখ করে বলতে হয় আমাদের মুসলমান সমাজে বিবাহ শাদীতে ইসলামী রীতিনীতি আমরা আজ মেনে চলি না বললেই চলে। আমাদের বিবাহ শাদীতে অনেক অনিয়ম, কুপ্রথা এবং সামাজিক কুসংস্কারের অনুপ্রবেশ ঘটেছে, যা ইসলামী শরিয়া সমর্থন করে না। ইসলামের দৃষ্টিতে বরং ওই কাজগুলো অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত। কিছু কিছু ক্ষেত্রে তো বিবাহ শাদীতে এমন কিছু আচার অনুষ্ঠান পালিত হচ্ছে যা মূর্তি পূজারীদের কাছ থেকে ধার করা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিয়ে শাদী হচ্ছে আল্লাহর হুকুম, সেজন্য আল্লাহর অন্যান্য হুকুমকে আমরা যেভাবে গুরুত্বের সাথে মান্য করি, বিবাহ শাদীর ক্ষেত্রে আল্লাহর হুকুম মানতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যেমন আল্লাহর হুকুম, বিয়ে শাদীও আল্লাহর হুকুম। আমরা যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলি, তেমনি বিয়ে শাদীতেও আপনাকে আল্লাহর হুকুম পূর্ণাঙ্গভাবে মানতে হবে। কিছু মানবেন, কিছু মানবেন না, এমনটা তো মুসলমানের স্বভাব হতে পারে না। চলুন আমরা জেনে নেই যে আমাদের সমাজে প্রচলিত বিবাহ শাদীতে আমাদের সমাজে প্রচলিত কিছু অনৈসলামিক কর্মকাণ্ড এবং সামাজিক কুসংস্কার যেগুলো চলমান আছে, এগুলোর ব্যাপারে আমরা ধারণা নেই। আমি 32টি পয়েন্ট ধারাবাহিকভাবে তুলে ধরব ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, এক নাম্বার, বিবাহের ক্ষেত্রে অনেক ছেলে মেয়েদেরকে দেখা যায় পালিয়ে বিবাহ করে। পালিয়ে বিবাহ করা এটা শরীয়ত সম্মত নয়। বিবাহ শাদী এটা গোপনে করার জিনিস, পালিয়ে করার জিনিস, নাকি প্রকাশ্যে করা উচিত? প্রকাশ্যে করা উচিত। সুতরাং পালিয়ে বিবাহ করা এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। একটি মেয়ে তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করতে পারবে না। মুসনাদে আহমদ, ইবনু মাজা, তিরমিজি, আবু দাউদ বিখ্যাত হাদিসের চারটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবি হচ্ছেন উম্মুল মুমিনিন, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইবনি মাওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন। আল্লাহর নবী বলেছেন, যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে, নবীজি তিনবার বললেন, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। একটি মেয়ে কোনোভাবেই তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করতে পারবে না। সুতরাং পালিয়ে যারা বিয়ে করে, এদের বিয়েটাই শরীয়ত সম্মত নয়। অনেকে পালিয়ে বিবাহ করে আবার আলেমদের কাছে প্রশ্ন করে, হুজুর পালিয়ে বিবাহ করা কি জায়েজ আছে? করে কি করে না? করে। আবার অনেকে এমনও বলে, হুজুর নিয়ত করছি, মেনে নেয় না তো পালিয়ে বিবাহ করব। তা আমি বললাম, তোমার বোনকে যদি আরেক ছেলে এভাবে পালায় নিয়ে যায়, তোমার কেমন লাগবে? মজা লাগবে?
বলে না হুজুর খারাপ লাগবে। তো বললাম আপনার যেমন খারাপ লাগবে তেমনি আপনি যার বোনকে বা যার মেয়েকে পালিয়ে নিয়ে যাবেন বলে ভাবছেন তারও খারাপ লাগবে। বিবাহ শাদী এটি একটি ইসলামী আচার অনুষ্ঠান, এটাকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে করতে আদেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন তোমরা প্রকাশ্যে বিবাহের ঘোষণা দিয়ে প্রকাশ্যে অনুষ্ঠান করো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া আনকিহুল আয়ামা, তোমাদের মধ্যে যারা, সূরা নূরে আল্লাহ বলেছেন অবিবাহিত নরনারীকে তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও। এটাকে পালিয়ে করতে বলা হয় নাই, গোপনে করতে বলা হয় নাই। সুতরাং ইয়াং জেনারেশনের সকলকে আমরা দৃষ্টি আকর্ষণ করব, এ ধরনের চিন্তা চেতনা যদি কারো থাকে তাহলে মাথা থেকে রিমুভ করে ফেলতে হবে। পালিয়ে বিবাহ করা এটা ইসলাম সম্মত শরীয়ত সম্মত নয়। নাম্বার টু, দুই নাম্বার, আমাদের সমাজে বিবাহ শাদীতে দিনদারিতার চাইতে রূপ সৌন্দর্য, টাকা পয়সা, বংশমর্যাদা ইত্যাদিকে প্রাধান্য দেওয়া হয়, যা সম্পূর্ণ ইসলামী রীতিনীতির বিরোধী। নবীজি বলেছেন ফাজফার বিদাতিদ্দিন তারিবাতিয়া দাক, বিবাহের ক্ষেত্রে সবার উপরে দিনদারিতাকে প্রাধান্য দাও, নইলে তুমি কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে। আমাদের সমাজে অনেক ক্ষেত্রে আমরা দেখি বহু ছেলেমেয়ের মা বাবা তাদের ছেলেমেয়েদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে দিনদারিতার চাইতে তারা অন্যান্য বিষয়গুলো বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন। আগে জিজ্ঞেস করে না বাবা তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, হালাল উপার্জন করো, কিসের হালাল, উল্টা বলবে কয়টা ফ্ল্যাট আছে, কয়টা গাড়ি বাড়ি আছে, সরকারি চাকরি করো, সরকারি চাকরি করো কিনা। আর আমাদের দেশের মানুষ মনে করে সরকারি চাকরি পাওয়া মানেই হচ্ছে বিরাট বড় লোক হয়ে যাওয়া। কেন মনে করে? কারণ আশেপাশে সরকারি চাকরি করে এরকম টাকা বানায় ফেলছে বহু মানুষকে দেখে, তো এখন কোন পন্থায় বানিয়েছে ওইটা দেখে না। সরকারি চাকরি করে কেউ বড় লোক হওয়ার কোনো সুযোগ কি? আপনারা এত আসতে বললেন কেন? সুযোগ আছে এখানে? সরকারি চাকরিজীবী যারা আছেন আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলছি, চাকরি করে বড় লোক হওয়ার, পয়সাওয়ালা হওয়ার কোনো সম্ভাবনা? ব্যবসা করে হওয়া যায়, চাকরি করে মানুষ ধনীও হয় না গরিবও, মোটামুটি চলে। বাংলাদেশে সরকারি চাকরিতে আপনি কত লক্ষ টাকা বেতন পাবেন বলেন? আপনি চাকরিতে ঢুকলেই তো 30-40-50-60, আমি ধরে নিলাম 70,000, এত টাকাও হয়? সারা জীবনের চাকরির বেতন ভাতা সুবিধা মিলাইয়া কি আপনি বাড়ি বাদ দেন, বাড়ির জায়গা কিনতে পারবেন কি? আমি কি ভুল বলেছি? তো সরকারি চাকরিতে ঢুকেছে 5 বছর হয়েছে, গাড়ি কিনেছে জাপানের টয়োটা, টয়োটা ব্র্যান্ডের, বাড়ি বানিয়ে ফেলেছে, সম্পদ বানিয়ে ফেলেছে, এটা সরকারি চাকরিজীবী না, এটা শেষরা চোর। দেখেন নাই কুরবানি, এক সরকারি কর্মকর্তার ছেলে 15 লক্ষ টাকার ছাগল, 34 না 35 লক্ষ টাকায় কুরবানি, চিন্তা করেছেন আপনি? তার বাপের সারা জীবনের উপার্জনের পয়সা দিয়ে এগুলো সম্ভব? কথা বলছেন না কেন? সম্ভব এগুলো? সম্ভব না। তা আপনি শুরুতেই বলেন সরকারি চাকরি করো, এটা জিজ্ঞেস না করে বলেন যেটাই করো চাকরি করো আর ব্যবসা করো, হালাল উপায়ে করো কি করো না, এটা জিজ্ঞেস করা দরকার। এটা জিজ্ঞেস করে না, শুরুতেই বলে সরকারি চাকরি করো কিনা। আপনার মেয়ে বিয়ে দিবেন, প্রথম যোগ্যতা কি সরকারি চাকরি করা? প্রথম যোগ্যতা কি বিসিএস ক্যাডার হওয়া? প্রথম যোগ্যতা হবে ছেলে দিনদার কিনা, প্রথম যোগ্যতাই হবে ছেলে নেককার কিনা। ছেলের বাড়ি থাকলে থাকুক, ফ্ল্যাট থাকলে থাকুক, যদি দিনদার না হয়, একটা বেদিন ছেলের কাছে মেয়ে বিবাহ দিলে তার কোটি কোটি টাকার বাড়ির ভেতরে আপনার মেয়ে শান্তিতে থাকবে না, আর দিনদার ছেলের টিনের বাড়ি হলেও ওই টিনের বাড়িতে আপনার মেয়ে সুখে শান্তিতে বসবাস করবে, এতে কোনো সন্দেহ? আমাদের সমাজে প্রচলিত যে অনৈসলামিক কর্মকাণ্ড মুসলমানদের মধ্যে আমরা দেখছি সেটা হচ্ছে বিবাহ শাদীকে দিনদারিতাকে প্রাধান্য না দেওয়া। অবিবাহিত ভাইদেরকে অনুরোধ করব এবং অবিবাহিত বোনদেরকেও বলবো, বিবাহ শাদীতে সবার আগে দিনদারিতাকে প্রায়োরিটি দিতে হবে। একটা ছেলে বা একটা মেয়ে নামাজি কিনা, পর্দা মেনটেন করে কিনা, হালাল উপায়ে উপার্জন করে কিনা, চরিত্র ভালো কিনা, এটা সবার আগে দেখতে হবে। নাম্বার থ্রি,
তিন নম্বর, আমাদের সমাজে মাঝে মাঝে আমরা দেখি অনেক পিতামাতা ছেলে কিংবা মেয়ে তাদের অনুমতি ছাড়াই জোরপূর্বক বিবাহ দেয়। জোরপূর্বক বিবাহ দেওয়ার রীতিনীতি আমাদের সমাজে আছে না নাই? জোর জবরদস্তি করে বিবাহ দিলে ওই ছেলে মেয়েদের দাম্পত্য জীবন সুখময় হওয়ার চাইতে অনেক সময় বিপরীত হয়ে যায়। এজন্য প্রত্যেক মা বাবার উচিত বিয়ে শাদীর ক্ষেত্রে তাদের ছেলে মেয়েদের কাছ থেকে জিজ্ঞেস করা যে আমরা যেটা ঠিক করছি তোমার এতে, তুমি এটাতে রাজি কিনা, খুশি কিনা, তোমার পছন্দ হয়েছে কিনা। কোনো নবী রাসূল তাদের ছেলে মেয়েদেরকে ফোর্স করে কিছু করেন নাই, এটা নবীদের শিক্ষা নয়। এই যে কুরবানি গেল, কুরবানির ঘটনা আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে কুরবানি করতে ফোর্স করেছেন? কথা বলেন, আমি তো গত জুমায় বলে গিয়েছিলাম কি সুন্দর প্রস্তাব, ইয়া বুনাইয়া আমার কলিজার টুকরা সন্তান, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এরপরে বলেন নাই সুতরাং আজ তোমাকে ধৈরা জবাই করে ফেলবো, বলেছেন ফানজুর মাযা তারা, এখন তুমি বলো তোমার অভিমত কি, তোমার রায় কি, তোমার ডিসিশন কি। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহর বিধান কুরবানি পালন করবেন, ফোর্স করলেন না, বলেন বাবা তোমার অভিমত কি। বাবা যেমন ছেলেও কি সুন্দর জবাব, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন তা পালন করুন, অবশ্যই আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ, কোন নবী তার ছেলেকে মেয়েকে ফোর্স করেন নাই, কোন ক্ষেত্রেই তারা ফোর্স করেন নাই। সুতরাং বিবাহ শাদী এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা তো ছেলে খেলা নয়। বিবাহ শাদী মানে হচ্ছে একটা নতুন জীবন শুরু হওয়া, ছেলে মেয়েদেরকে জোর করা উচিত নয়। এজন্য ছেলে মেয়েদের কাছ থেকে জেনে নিতে হবে যে এই বিবাহে তার মতামত আছে কিনা। আপনি আপনার সিদ্ধান্তে বিয়ে দিলেন, যদি দাম্পত্য জীবনে কোনো অসুবিধা হয় এই খোটা সারা জীবন আপনাকে বহন করতে হবে। মেয়ে বাড়িতে এসে বলবে আব্বা আপনি জোর করে আমাকে বিয়ে দিয়েছেন, আপনার কারণে জীবন তছনছ। আপনি ভাই হয়ে বোনকে জোরপূর্বক বিবাহ দিয়েছেন, সারা জীবন এই খোটা আপনাকে নিতে হবে, ভাই তুমি আমার জীবনটাকে শেষ করে দিলে। কি বলেন, এরকম সমাজে আছে কি নাই? আছে। জোরপূর্বক বিবাহ দেওয়া ঠিক নয়, ছেলে মেয়েদের মতামত জানতে হবে। নাম্বার ফোর, চার নম্বর, বর এবং কনে উভয়ের দেখা সাক্ষাৎ ছাড়া বিবাহ দিলে এই ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এগুলো এখন অনেকটা কমে গিয়েছে, এটা আগের যুগে অনেক ছিল কিন্তু এখনও এটা অনেক জায়গায় চালু আছে। ছেলে মেয়ে উভয় কাউকে দেখে না, শুধু তাদের উভয় পক্ষের অভিভাবক কথা বলে ঠিক করে ফেলছে। অনেক সময় দেখা যায় ছেলে কিংবা মেয়ে দেশের বাইরে থাকে, দেখা সাক্ষাতের সুযোগ দেয় না, দেখা সাক্ষাতের কোনো সুযোগ দেয় না। কই হুজুর দেখছে তো ছবিতে, দেখছে ছবিতে দেখার পরে বিয়ে করে বাসর ঘর থেকে পালাইছে, এমন কাহিনীও আছে না? কারণ ছবি আর বাস্তব কি এক জিনিস? এক জিনিস না তো। অনেক সময় ভিডিওতে ছবিতে অনেককে দেখা যায় একরকম, বাস্তবে আরেক রকম। কারণ ছবিতে অনেক সময় আটা ময়দা দেওয়া থাকতে পারে, ইফেক্ট ইফেক্ট আছে না, ইফেক্ট থাকতে পারে, কালোকে সাদা বানিয়ে দেওয়া, এটা এটা হচ্ছে বর্তমান প্রযুক্তির কারসাজি। অনেক ছেলেরা আছে ফেসবুকে মেয়েদের আইডি দেখে, প্রোফাইলে সুন্দর ছবি দেখেছে, পাগল হয়ে যায়, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, মেসেঞ্জারে টেক্সট করা আরম্ভ করে, যখন ছবিতে দেখছে পাগল হয়ে গিয়েছে, কোনো সময় যদি বাস্তবে দেখে তখন সে উল্টা আরো দৌড় মারে, এরকম হয় কি হয় না? সুতরাং শুধু ছবি দেখে ভিডিও দেখি এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বরং সুন্নাহ হলো, সুন্নাহ হলো বিয়ের আগে বর কনে উভয় উভয়কে দেখে নেবে, উভয় উভয়কে দেখবে, প্রয়োজনে কথা বলবে, এরপরে বিবাহের সিদ্ধান্ত হবে। এটাই হচ্ছে সুন্নাসম্মত পদ্ধতি, বর কনে উভয় উভয়কে না দেখে বিবাহের সিদ্ধান্ত নেওয়া। এটি অনেক ক্ষেত্রে দাম্পত্য জীবনকে জটিল এবং দুর্বিষহ করে ফেলতে পারে। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, পাত্রী দেখার ক্ষেত্রে আমাদের দেশে মারাত্মক কিছু অনৈসলামিক কর্মকাণ্ড আমরা অবলোকন করি। বিবাহের আগে একটি ছেলে একটি মেয়েকে দেখে নিবে, আল্লাহ নবী ব্যাপারে
তাগিদ দিয়েছেন। নবীজি বলেছেন, ইদা খাতাবা আহাদুকুম ইমরাআতান ফালা জুনাহা আলাইহি আন ইয়ানযুরা ইলাইহা, তোমাদের কেউ যখন কোনো রমণীকে কোনো নারীকে বিবাহের প্রস্তাব দিবে, প্রস্তাবের জন্য ওই নারীকে সে যদি দেখে নাই তাহলে এতে তার কোনো গুনাহ হবে না। এক সাহাবী এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুকের মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি বললেন, তুমি কি তাকে দেখেছো? সাহাবী বললেন, না। নবীজি বললেন, যাও তাকে গিয়ে দেখে নাও, এতে বিবাহের সিদ্ধান্ত নিতে তোমার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। তাহলে বিবাহের আগে পাত্রী দেখে নেওয়া এটা সুন্নাহ, দেখবেন। কিন্তু এই দেখতে গিয়ে আমাদের দেশে যেটা হয়, এবং এই পাত্রী দেখার যে নিয়ম আমাদের দেশে চালু আছে এটা অত্যন্ত দুঃখজনক। দেখা যাচ্ছে পাত্রী দেখার ক্ষেত্রে ইসলামের ইসলামী শরিয়ার নিয়ম নীতি লঙ্ঘন হচ্ছে। যিনি বিয়ে করবেন তিনি যাচ্ছেন, তার সাথে তার বাবা, তার দুলাভাই, তার ভাই, বড় ভাই, ছোট ভাই, তার চৌদ্দ গোষ্ঠীর অনেককে নিয়ে যায়। এখন যে মেয়েকে আপনি বিয়ে করবেন সেই মেয়েকে আপনি দেখতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। বা আপনার ঘরে মা থাকতে পারে, বোন থাকতে পারে, শিশু বাচ্চা এরা আছে আপনার সাথে, এতেও কোনো অসুবিধা নাই। আপনার মা দেখলেন, আপনার বোন দেখলেন, আপনার ভাবি দেখলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার সাথে আপনার দুলাভাই, আপনার বাবা, আপনার চাচাতো ভাই, আপনার কাজিন, ছোট ভাই, বড় ভাই, এলাকার ভাই, কত ভাই নিয়ে যায়। কি বলেন, চট্টগ্রামে তো এগুলো নেই। হ্যাঁ, একটা মেয়েকে দেখতে যাচ্ছেন, এখন দেখতে যাচ্ছেন মানেই তো বিয়ে হয়ে যাওয়া নয়। আর আপনার স্ত্রীকে যদি সে আপনার আপনি যদি তাকে বিয়ে করেন, আপনার এই হবু স্ত্রীকে দেখা তো আপনার এই দুলাভাই বা আপনার এলাকার ছোট ভাই, বড় ভাই, এদের জন্য দেখা কি জায়েজ? এটা আমরা করছি। এবং বহু বোনরা অনেক সময় অভিযোগ করেন যে হুজুর, আমরা যখন আমাদের পিতামাতাকে বুঝাই যে ছেলে আমাকে দেখতে চাচ্ছে, ওকে ফাইন, ছেলে আসবে, ছেলের সাথে দেখা করব, কথা বলবো, কিন্তু ছেলের ফ্যামিলির অন্য কোনো পুরুষ মানুষের সাথে আমি দেখা করব না, তাদের সামনে যাব না, এটা বললে অনেক মা বাবা মেয়ের উপরে তেড়ে যায়, বলে নতুন হুজুর হয়েছো তুমি, তাই না? চৌদ্দ পুরুষ থেকে এই রীতিনীতি আমাদের চলে আসতেছে। হ্যাঁ, সবার সামনে মেয়ে যাবে, মানে বিষয়টা দেখলে আসলে মনে হয় যে কুরবানির হাটে পশু যেমন সবাই মিলে জড়ো হয়ে দেখে, আমাদের সমাজে অনেক বিয়ে শাদিতে দেখা যায় বিবাহের আগেই মেয়েকে সাজায়া এমনভাবে আনা হয় ওই বরপক্ষের লোকদের সামনে, মনে হয় যেন তেমনই। আর যে পরিমাণ প্রশ্ন করা হয়, অবান্তর নানা প্রশ্ন বানে তাকে জর্জরিত করা হয়। কি বলেন, এরকম চিত্র আছে না নাই? এটা করা যাবে না, এটা সম্পূর্ণ ইসলামী রীতিনীতি বিরোধী। আমি আগেই বলেছি বিবাহ ইসলামী অনুষ্ঠান, এটা হবে আপনার সমাজের তৈরি করা কুসংস্কারের নীতিতে, না আল্লাহর নীতিতে। আর সমাজ চলবে ইসলামের রীতিতে, বরং সমাজের রীতি দিয়ে ইসলাম চলতে পারে, এটা মনে রাখতে হবে। তাহলে বিবাহের সাথে পাত্রী দেখার ক্ষেত্রে এ ধরনের শরিয়া বিরোধী কাজ করা যাবে না। নাম্বার সিক্স, ছয় নাম্বার। এবার যখন পাত্রী দেখা হলো, পাত্রী দেখার পরে উভয় পক্ষ বৈঠক আরম্ভ করলেন মোহরানার ব্যাপারে। মোহরানার ব্যাপারে দেখা যায় অনেক সময় প্রেশার ক্রিয়েট করা হয়, চাপ দেওয়া হয়। আবার বিপরীত দেখা যায়, অনেকের সামর্থ্য আছে, সামর্থ্য আছে, তাও দেখা যায় সে তার সামর্থ্যের আলোকে মোহরানা না দিয়ে অনেকটা কমিয়ে দিতে চায়। এই দুই চিত্রই আমরা সমাজে দেখি। কি বলেন, দেখা যায় না এরকম? প্রথম কথা হলো, বিবাহকে সহজ করে দিতে হবে। এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষা। বিবাহকে সহজ করে দিতে হবে, যাতে করে জিনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো সমাজের চিরতরে বন্ধ হয়ে যায়। বিবাহ সহজ করার একটি প্রক্রিয়া হলো মোহরানাকে যত বেশি সহজ করে দেওয়া যায়। এই মোহরানা সাব্যস্ত হবে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে। কেউ কোনো পক্ষকে এক্ষেত্রে প্রেশার ক্রিয়েট করবে না, আবার কেউ কারো উপরে জুলুমও করবে না। আর আমাদের মনে রাখা দরকার, একটা ছেলে যখন বিয়ে করে তার বয়স 22, 23, 24, 25, 26, 28, 30 বছর, এই বয়সে আসলে একটা ছেলের কাছে অত বেশি টাকা পয়সা থাকে না। আর যাদের কাছে থাকে
ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন ওটা তার নিজের না, ওটা তার বাপদাদার। তো বাপদাদার পয়সায় যারা বুক ফুলিয়ে চলে, এটা আমি বরাবর সবসময় বলি, এরা গাধা। আর যারা নিজের পরিচয়ে চলে, নিজেরা উপার্জন করে, মা বাপকে ডিস্টার্ব করে না, নিজেরা উপার্জন করে, নিজেরা ওই অল্প উপার্জনে চলছে পরিশ্রমে, এই ছেলেগুলো হলো শাহজাদা। মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে গাধা মার্কা ছেলের কাছে বিয়ে না দিয়ে শাহজাদা মার্কা ছেলের কাছে বিয়ে দিলেন। তো একটা ছেলে 25-26-27 বছরে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায় না যে সে আপনার মেয়েকে 10-20-30 লক্ষ টাকা মহারানা দিতে পারবে, এ ধরনের সামর্থ্য তার থাকার কথা নয়। আচ্ছা বলেন তো, যে কথাটা বললাম, বিবাহিত ভাইয়েরা বলেন, যারা বিয়ে করে ফেলেছেন, আপনাদের বিয়ের সময় কি আপনারা কোটিপতি ছিলেন? ছিলেন। মানুষ আসলে টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়ার জন্য তার একটা এজ আছে, বয়স আছে, ওইটা হইতে হইতে বাংলাদেশে আমরা যেটা দেখি 32-35-36 কোনো কোনো ক্ষেত্রে 40 বছর হয়ে যায়, কারণ পড়াশোনা শেষ করতে করতে 22-23-24 বছর শেষ হয়, এরপরে তো সে কর্মজীবনে প্রবেশ করে, চাকুরি করুক আর ব্যবসা করুক, এটা তো 20 বছর পরে শুরু করছে, তাই না? 20 বছর পরে শুরু করছে। যারা তার বাপদাদা থেকে প্রতিষ্ঠিত কোনো ব্যবসা পেয়ে যায়, এদের জন্য কম সময়ে আরও বেশি পয়সাওয়ালা হওয়ার সুযোগ তার আছে, কারণ সে পেয়ে গেছে। আর যারা পায় না, নিজেরা জিরো থেকে স্টার্ট করে, ওরা তো সংগ্রাম করে এক যুগ চলে যায় তার নিজেকে একটা লেভেলে নিয়ে যেতে, এরকম হয় কি হয় না? তো আপনি এই ছেলের কাছে দাবি করে বসলেন 20 লক্ষ টাকা দিবে, সে কি সিঙ্গাপুর থেকে ভিক্ষা করে এনে দিবে নাকি? বিবাহ শাদীতে মোহরানাকে সহজ করে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিয়ে দিয়েছেন সকল বিয়েতে তিনি মোহরানা সহজ করে দিয়েছেন। ওই যে প্রথম জুমাতে বলেছিলাম না, একজন সাহাবীর বিয়ে নবীজি একটা লোহার আংটির বিনিময়ে মোহরানা দিয়ে তিনি বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আরেক সাহাবীর কিচ্ছু নাই, বললেন তুমি যে মেয়েকে বিয়ে করছে কোরআন পড়ে না, তাকে কোরআন শিখাও, এটাই বিবাহের মোহরানা, সুবহানাল্লাহ। তাহলে মোহরানা কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। মোহরানা কঠিন করে ফেলা কিংবা প্রেশার ক্রিয়েট বা জুলুম করা, এটা হচ্ছে বিয়ে শাদীতে আরেকটি অনৈসলামিক কর্মকাণ্ড এবং কুসংস্কার। নাম্বার 7, 7 নম্বর, বিয়ে শাদীতে গায়ে হলুদের আয়োজন, এটা হচ্ছে আরেকটি অনৈসলামিক কর্মকাণ্ড এবং এটি হচ্ছে আরেকটি বিজাতীয় সংস্কৃতি। দেখা যায় বিয়ের আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠানের নামে অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, বাদ্যযন্ত্রের সয়লাম, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং গায়ে হলুদকে কেন্দ্র করে যে অনুষ্ঠানগুলো হয়, এ অনুষ্ঠানগুলো দেখলে মনেই হয় না যে এরা মুসলমানের ঘরের সন্তান। ঠিক আছে কথা? এরকম হয় কি হয় না? যাদের বাড়িতে গায়ে হলুদ আছে তাদেরকে বলছি, আমার কিছু কিছু কথা কিন্তু তীরের মতো, খুব শক্ত করে আমি এগুলো বলি, এর কিছু কারণ আছে। কারণ আমাদের সমাজে কিছু বেহায়া মানুষ আছে, এদেরকে বুঝাতে বুঝাতে বুঝাতেও তারা বুঝতে চায় না, এদের জন্য এ ধরনের কথাগুলোই দরকার। বিয়ে শাদীর ক্ষেত্রে যারা গায়ে হলুদের অনুষ্ঠান করে, এদের ঘরে যে ছেলে মেয়েগুলো জন্ম হবে সবগুলো ঝাঁকানাকা ঝাঁকানাকা ডিজে মার্কা সন্ত্রাসী মাদকাসক্ত লুচ্চা বদমাস হবে, এতে কোনো সন্দেহ নাই। এদের ঘরে আল্লাহওয়ালা সন্তান হবে না, মুফাসসির হবে না, মুহাদ্দিস হবে না, নৈতিক চরিত্রবান আল্লাহওয়ালা সন্তান এদের ঘরে কোনো দিনও হবে না। হবে বিয়ের মতো পবিত্র অনুষ্ঠান শুরু করেছে, পবিত্রতা দিয়ে না অপবিত্রতা দিয়ে? তো অপবিত্র কাম দিয়ে শুরু করেছে। তো এই দাম্পত্য জীবন থেকে আপনি কি পবিত্র জিনিস আশা করেন? প্রোডাকশন হিসাবে যেগুলো আসবে এগুলো কি পবিত্র আশা করেন না অপবিত্র আশা করেন? আপনি শুরুই তো করেছেন অপবিত্রতা দিয়ে। সুতরাং গায়ে হলুদের মতো বিজাতীয় অপসংস্কৃতি এবং অনৈসলামিক কর্মকাণ্ড থেকে আমাদের প্রত্যেকটি মুসলিম পরিবারকে সচেতন থাকতে হবে এবং এ জাতীয় অনুষ্ঠান আমাদেরকে পরিহার করতে হবে ইনশাআল্লাহ। নাম্বার 8, 8 নম্বর, অত্যধিক জৌলুস এবং আড়ম্বর অনুষ্ঠানের সাথে বিবাহ শাদী আয়োজন করা, এটাও শরিয়া সম্মত নয়। কারণ অতিরিক্ত খরচ এবং বেশি ধুমধাম
করতে গেলে অনেক সময় মানুষ হারাম পন্থার উপরে ডিপেন্ড করতে হয়। আপনি বলবেন কিভাবে, এরকম সমাজে হাতে গোনা কয়েকজন পাবেন যার সামর্থ্য আছে, কিন্তু এটাকে যদি সামাজিকতা বাড়ানো হয় যে এটা আমার সমাজের কালচার করতেই হবে, তাহলে দেখা যাবে টাকা নাই, সুদে টাকা এনে বিবাহের অনুষ্ঠান পরিচালনা করে। আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি, শুধুমাত্র সমাজের লোকেরা কি বলবে, আমার সমাজের কালচার বিয়ের অনুষ্ঠান এভাবে করতেই হবে, পয়সা নাই, সুদে টাকা এনেছে, এরপরে সুদের টাকা দিতে পারে নাই, বাড়ি ঘর ছাড়া পর্যন্ত হয়েছে। এ ধরনের অনেক চিত্র সমাজে আছে কি নাই? আছে, অনেকে আছে সুদের উপর টাকা আনে। আবার ওই যে সরকারি চাকরিতে আছে, মেয়ে বা ছেলেকে বিয়ে দিবে মানে একদম জৌলুস বা আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে, তখন ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে দেয় না, কয় হাদিয়া নিয়ে আস, ওই হাদিয়া তো ওইদিকে যাবে। তো বলেছি যে এ ধরনের আড়ম্বর বা জৌলুসপূর্ণ অনুষ্ঠান যখন বিবাহ শাদীতে মানুষ করতে যায়, অনেক হারাম পন্থার উপর তাকে ডিপেন্ড করতে হয়। এই জন্য তো ইসলামী শরিয়া এগুলোকে নিষেধ করে দিয়েছে, এবং নবীজি বলেছেন যে বিয়েতে খরচ কম হয় সেই বিয়েতে বরকত তত বেশি হয়। সুবহানাল্লাহ, আমাদের যশ খ্যাতি দরকার না, বরকতের দরকার, বরকতের দরকার। এজন্য আমরা বলবো যে বিবাহ শাদীতে অতিরিক্ত টাকা খরচ না করে বিবাহ শাদীতে শালীনতার ভিত্তিতে, সৌন্দর্যের ভিত্তিতে এবং ইসলামের দেওয়া রীতিনীতির ভিত্তিতে সামাজিকতা মেনটেন করে বিবাহ শাদীর অনুষ্ঠান শেষ করে যে টাকা অপচয় অপব্যয় করার কথা ওগুলো দিয়ে স্বামী স্ত্রী দুজন গিয়ে ওমরা করে আসেন, বিবাহ শাদীতে দাম্পত্য জীবনে অনেক বরকত হবে ইনশাআল্লাহ। নয় নম্বর, বিয়ে শাদীতে ব্যাপারদার সয়লা। কিছু কিছু বিয়ে শাদীর অনুষ্ঠান দেখলে মনে হয় এ যেন জাহিলি যুগে আমরা চলে এসেছি, জাহিলি যুগে আমরা চলে এসেছি। দেখা যাচ্ছে বিয়ে শাদীতে নারী পুরুষের আরাগুনে এমন ভাবে যেখানে কোনো পর্দা নেই। আমাদেরকেও মাঝে মাঝে অনেকে দাওয়াত করেন, আপনারাও অত ভালোবেসে অনেক সময় দাওয়াত করেন, না গেলে রাগ করেন, আবার গেলে আমরাও রাগান্বিত হয়ে যাই, কারণ হুজুর দাওয়াত দিয়া আপনি হুজুরের পরিবেশ করতে পারেন, এটা বড় দুর্ভাগ্যের বিষয়। হুজুর দাওয়াত করলে হুজুরের পরিবেশ রাখতে হবে, নইলে নইলে হুজুর হুজুরের জাতের হলে আত্মসম্মান রেখে সে তার কথা হয় বলে ফেলবে, না হইলে অনুষ্ঠান স্থল ত্যাগ করবে, এটাই স্বাভাবিক যদি হুজুরের মধ্যে আত্মসম্মান থাকে। আর যদি পেটওয়ালা হুজুর হয় যা আসছি কয়েক প্লেট খায়া যায়, তার ব্যাপারে আমার ভিন্ন কথা। তবে একজন আলেম কখনো আত্মসম্মান বিসর্জন দিতে পারে না, কথা বুঝতে পেরেছেন? যার ভেতরে আত্মসম্মান আছে, ব্যক্তিত্ব আছে, হয় সে ওই অনুষ্ঠানে কথা বলে ফেলবে, নইলে তার সম্মান, তার আত্মসম্মান রেখে নীরবে নিবৃত্তে অনুষ্ঠান স্থল ত্যাগ করবে। আমরা মাঝে মাঝে কিছু বিবাহ শাদীর অনুষ্ঠানে যাই, আর যা দেখি মনে হয় যেন সেই বিবাহ শাদীতে অতিথি হিসাবে ইবলিস তার সাঙ্গপাঙ্গ নিয়ে আগমন করছে। আমার কথা কি রাগ করলেন আপনি? আরে বাপরে বাপ, মহিলাদের কি পোশাক আশাক, যে মেকআপ, আবার তাদের সাথে তাদের হাজবেন্ডরাও আছে। আমি বুঝি না ওই মহিলাদের হাজবেন্ড গুলো এত বেহায়া হয় কেমনে, আপনার স্ত্রীর পেট পিঠ মানুষ দেখে আপনার আত্মসম্মানে লাগে না, আপনার মতো বেহায়া পুরুষ আসমানের নিচার হতে পারে না। আপনি বেহায়া পুরুষ, আপনার মধ্যে আত্মসম্মান নেই, ব্যক্তিত্ব বলতে আপনার মধ্যে কিচ্ছু। শোনেন, আলী রাদিয়াল্লাহু আনহু একবার বাহিরে গিয়েছেন, এক সাহাবী বলেন আপনার স্ত্রী কেমন আছেন, তিনি তখন উত্তর দিলেন আমার মন চাইতেছে তোমার গলার উপরে তরবারি বসাইয়া তোমার শরীর থেকে কল্লা আলাদা করে দিই। আল্লাহু আকবার, এটা একটাকে বলে গাইরত। সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীকে নিয়ে আলোচনা, একজন কেমন আছেন জিজ্ঞেস করলো, তার স্ত্রী, স্ত্রীর ব্যাপারে আলোচনা অন্য পুরুষের সামনে পছন্দ করতেন না, কেমন আছেন জিজ্ঞেস করেছে, ওইটাও মানে আমার স্ত্রী ভালো আছে এটা বলাও তারা পছন্দ করতেন না, মানে স্ত্রীকে তারা এমন ভাবে রাখতেন। আর আপনি তো ভালো আছেন না, আপনি বউয়ের ফটো দিয়ে বলতেছেন, দেখেন তো আপনাদের ভাই বাগিকে কেমন লাগে, কি জাতের বেহায়া হয়েছেন আপনি, এরকম বেহায়া আছে না নাই?
তো বিয়ে শাদিতে আমরা অনেক সময় দেখছি ব্যাপারদার সয়লা, নারী পুরুষের খাওয়া দাওয়ার অনুষ্ঠান অনেক জায়গায় একসাথে। আর যে সকল মহিলারা খুব সাজগুজ করে বিয়ের অনুষ্ঠানে যায়, আমি তো খুব সুন্দর করে বলি এই মহিলাদের চরিত্রে ডিস্টার্ব আছে। কেন এত সুন্দর সাজগুজ, সে কার জন্য করলো গো? আরে বাপরে বাপ, সাজগুজ করলে করবে জামাই তার হাজবেন্ডের জন্য। বিয়ে শাদির অনুষ্ঠানে হাজার হাজার মানুষ আসবে, ওই হাজার হাজার মানুষকে তার রূপের দিকে আকৃষ্ট করার জন্য এ সাজগুজ করেছে। এটা আপনি না বুঝলেও শয়তান ভালো করে বুঝে। নাম্বার 10, 10 নাম্বার, বিবাহ শাদিতে আরো একটি অনৈসলামিক কর্মকাণ্ড আমরা দেখি, শর্তারোপ করে দেওয়া। বিবাহের অনুষ্ঠানের কথাবার্তা চলছে, তারিখ ফিক্সড হচ্ছে, তখন বলা হচ্ছে যে আমার বংশের নিয়ম, আমার এলাকার নিয়ম হলো যে আমরা এত কম মানুষ যাই না, আমরা 2000-3000 যাই, আপনাকে খাওয়াইতেই হবে, 3000 মানুষ খাওয়াইতে হবে। এগুলো আমাদের চট্টগ্রামে একদম নাই তো, জি এটা বেশি, 3000 মানুষ খাওয়াইতে হবে। কোনো কারণে যদি 2500 মানুষ যায়, 500 মানুষ না যায়, তখন আবার বলে আমরা কিন্তু 2500 আসছি, ভাবিয়েন না এই 500 মানুষকে খাওয়াইতে হবে না, তাদের অসুবিধার কারণে আসতে হবে না, কিন্তু প্যাকেটগুলো পার্সেল করে দিয়ে দিয়ে পার্সেল করেও নিয়ে যায়, এরকম আছে না নাই? আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন? তো এই যে শর্তারোপ করে দেওয়া, এটাও মারাত্মক সুন্নাহ বিরোধী এবং শরিয়া বিরোধী একটি কর্মকাণ্ড। আপনি জিজ্ঞেস করেন যে বিবাহের অনুষ্ঠানে আপনি কেমন আয়োজন করেন, আপনি আপনার সামর্থ্যের আলোকে করেন, এবং আপনি বলেন যে কি পরিমাণ অ্যারেঞ্জ করলে আপনার জন্য কষ্ট হবে না, আমরা ওই রকম প্রস্তুতি নিয়ে আসবো। তিনি বললেন আমার এই পরিমাণ সামর্থ্য আছে, তো ঠিক আছে আপনি এই পরিমাণ নিয়ে যান, কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া বা কঠিন শর্তারোপ করে দেওয়া, এটা আসলে শরিয়াসম্মত কোনো কাজ হতে পারে? নাম্বার 11, 11 নাম্বার, যৌতুক। যৌতুক তো ইসলামে নিষিদ্ধ। শুকরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, তেমনি যৌতুক খাওয়া মুসলমানের জন্য হারাম। এখন যৌতুক অনেকে প্রকাশ্যে চায় না, খুব কৌশল করে চায়, খুব কৌশল করে। এটার নাম আমি দিয়েছি নীরব যৌতুক। মানে আমাদের সমাজে এমন হয়েছে, ইসলাম আসলে কন্যা মেয়ে সন্তানের মা বাবাকে অনেক মর্যাদা দিয়েছে, আর আমাদের সমাজ মেয়ে সন্তানের মা বাপকে বেকায়দায় ফেলে দিয়েছে। কথা বুঝতেছেন? মেয়ে সন্তানের মা বাবাকে ইসলাম সম্মান দিয়েছে, মর্যাদাও দিয়েছে, আর আমাদের সমাজ মেয়ের মা বাবাকে বেকায়দায় ফেলে দিয়েছে। মানে মেয়ে জন্ম দিয়েই বাবা মা ঠেকছে, যখন বিয়ে দিতে যাবে তখন হয় যৌতুক প্রকাশ্যে চাওয়া হচ্ছে, অথবা বলা হচ্ছে নীরবে নীরবে কৌশল করে মেয়ের বাবা কিছু বলছেন না, তখন ছেলের বাবা বলছেন আপনার মেয়েকে আমরা নিয়ে যাব, আর আপনাকে আমরা দেওয়ার জন্য ফোর্স করব না, আপনারই তো মেয়ে, আপনি যা দেন খুশি হইয়া আর কি, এটা আমাদের কোনো অসুবিধা নাই। এখন খুশি হইয়া কিছু না দেই যদি, তাহলেও বিপদ আছে। ওই বাড়িতে যাওয়ার পরে শাশুড়ির খোঁটা, ওই বাড়ির মানুষের খোঁটা, হ্যাঁ ফকিন্নি আসছে, তার বাপ তাকে কিছুই দিল না, আবার কৌশল করে চায়াও ফেলে অনেকে। এখন মেয়ে বিয়ে দেওয়ার পরে অনেক এলাকায় মানুষ সামাজিকতা বানিয়েছে, এটা নাকি সামাজিক রীতি, সামাজিক নিয়ম, একদম খাট পালং সোফা আলমারি ওয়ার্ড্রোব ফার্নিচার এসি ফ্রিজ মানে যা লাগে সব দিতে হয়। কেন দিতে হয়? এটা নাকি সামাজিক রীতি। আরে যে সামাজিক রীতিনীতি সমাজের অনেক মানুষকে মজলুম বানিয়ে দেয়, যে সামাজিক রীতিনীতি অনেক মেয়ে সন্তানের পিতা মাতাকে মজলুম বানিয়ে দেয়, ওই সামাজিক রীতিনীতিকে আমি আমার জুতার নিচে ফেলে দিব। আপনার এই সামাজিক রীতিনীতির কারণে অনেক পিতা মাতা অসুস্থ হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে বিয়ে দিবে এই চিন্তায় শেষ। কয়েক মাস আগে এক মেয়ের পিতা বললেন আমার মেয়ের বয়স 34 বছর, বিয়ে দিতে পারি না, বাড়ি ফেনীতে। কেন দিতে পারেন না? যারাই বিবাহের জন্য প্রস্তাব নিয়ে আসে প্রকাশ্যে না বললো, কৌশলে কৌশলে সকলের কম বেশ চাওয়া পাওয়া থাকে, আমি গরিব মানুষ খাইতে পারি না, কিভাবে দিব? আমার সমাজ এটাকে সামাজিক রীতিনীতির নামে
এই কুসংস্কার সমাজে চাপিয়ে দিয়েছে বলে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারছি না। নীরবে নিবৃতে এরকম হাজারো বাবা মায়ের কান্না এই সমাজের আকাশে বাতাসে, তাদের কান্নার আওয়াজ, কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। সুতরাং এ সকল যৌতুক কিংবা কৌশলে যৌতুক সমাজ থেকে বন্ধ করার জন্য আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর যারা বিয়ে করার সময় শ্বশুর বাড়ি থেকে বেশি বেশি জিনিস আনে, এই সকল ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে খুব একটা কদর পায় না, সম্মান পায় না। শ্বশুর বাড়ির থেকে কিচ্ছু আনবেন না, শ্বশুর বাড়িতে গেলে দেখবেন সবাই মাথায় তুলে রাখবে, একটা আলাদা পার্সোনালিটি, আলাদা ব্যক্তিত্বই থাকবে। কেউ আপনাকে বলার কিছু একটা বলার আগে চিন্তা ভাবনা করে বলবে, আলাদা একটা ব্যক্তিত্ব আছে, মজা আছে, আলাদা একটা ব্যক্তিত্ব আছে, মজা আছে। এভাবে বিয়ে করেন, এই মজাটা তখন ফিল করতে পারবেন। আর যারা সব কিছু নিয়ে মানে নিয়ে বিয়ে করেছেন, এই মজা এটা তারা ফিল করতে পারবেন না। এরপরে 12 নম্বর হচ্ছে বিবাহ শাদীতে গান বাজনা। গান বাজনা তো ইসলামে কিছু কিছু জায়েজ আছে, তাই না? জি, তা আমাদের বাসা বাড়িতে তো বিয়ে শাদীর সময় গান বাজনার আওয়াজ অনেকের বাসা বাড়িতে শোনা যায় না? আল্লাহ নবী বলেছেন, আল গিনা ইয়ানবুতুন নিফাক ফিল কলবি কামা ইয়ানবুতুল মাউজ্জারা। পানি সেচ দিলে যেমন জমিনের ফসলের উর্বরতা বাড়ে, জমিনের উর্বরতা বাড়ে, ফসল উৎপাদন বাড়ে, তেমনি গান বাজনা মানুষের কলবে অন্তরের মধ্যে নিফাকি বৃদ্ধি করে। এটা মানুষের অন্তরকে কলুষিত করে ফেলে। বিবাহ শাদী একটা পবিত্র অনুষ্ঠান, সেখানে ইবলিসের কর্মকাণ্ড, নাচ গান চলবে, এটা তো কোনো মুসলিম পরিবারের বিয়ে শাদীর স্বভাব বা বৈশিষ্ট্য হতে পারে। নাম্বার 13 হচ্ছে বিয়ে শাদীতে আমরা আরেকটি জঘন্য কাজ দেখি, যেটা মারাত্মক শরিয়া বিরোধী। সারা জীবন একা একাকী গোসল করতে পারে, বিয়ের দিন তার ভাবিরা তাকে গোসল দেওয়াতে হয়। কি বলেন, এরকম আছে না? না মানে বিবাহের আগে এত বছর ছিল গোসল করতে সক্ষম, হঠাৎ করে বিবাহের দিন গোসল করতে অক্ষম। এখন তার ভাবিরা তার গায়ের মধ্যে হলুদ টলুদ মাখায়, তার ভাবিরা তাকে গোসল দেওয়ায়। কি বলেন, এটা আছে না? নাই, এটা বড় আশ্চর্যের ব্যাপার। এতদিন বেচারা একাকি গোসল করতে পারলো, আজকে সে একাকি গোসল করতে, মানে হতে পারে বিবাহের চিন্তার দুর্বল হয়ে গিয়েছে, যার একাকি গোসল করতে পারতেছে না। আপনারা হাসিয়েন না, এরকম আছে না? নাই, আপনার ভাবি আপনার শরীরে এসে টাচ করবে, আপনার ভাবি আপনাকে স্পর্শ করবে, এটা কি ইসলামী শরিয়া আপনাকে অনুমোদন দিয়েছে? অনুমোদন দিয়েছে? শুধু তাই নয়, গ্রামে গঞ্জে তো আরো মারাত্মক জিনিস দেখা যায়। আমি একবার, এক লোক আমাকে দাওয়াত করেছে যে হুজুর আপনাকে আসতেই হবে, না আসলে আমি মাইন্ড করব। দেখলাম বিচারা মাইন্ড করে ফেলবে। তো আমি বরযাত্রার এই ঘন্টাখানেক আগে গিয়ে পৌঁছালাম, দেখি বর এখনো গোসল করে, ওদিকে বর গোসল করে, আর ওইদিকে বরের সাথে ওই দিন আবার অনেক ছেলেমেয়েরা দেখা যাচ্ছে তারাও পুকুরে নেমে গোসল করে, ঢলাঢলি মাখামাখি, এগুলো গ্রামে গঞ্জে আসে। কি বলেন, আসে না? ওই দিন দেখা যায় একাকী গোসল করতে বরের সাথে অনেকেই অক্ষম হয়ে পড়ে। তখন দেখা যায় দুলাভাই, মানে আগে থেকে এই বাড়িতে বিয়ে করেছে, শাড়িদেরকে বলে চলো আজকে আমরাও গোসল করব। যদিও কথাটি শুনতে খারাপ দেখা যায়, কিন্তু এগুলো বাস্তবতা, এগুলো সমাজে চলমান আছে না? নাই, এগুলো ইসলামে শরিয়া অনুমোদন করে? এইসব কর্মকাণ্ড আমাদের সমাজ থেকে পরিহার করার জন্য আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নাম্বার 14 মেয়ের বাবা থাকা সত্ত্বেও উকিল পিতা বানানো, এটা আরেকটা অনৈসলামিক কর্মকাণ্ড। এবং উকিল, উকিল বানিয়ে শব্দটা হচ্ছে আরবিতে ওয়াকিল, এটা বাংলায় আমরা বলি উকিল। তাকে বাবার মতো বাবা বলে সম্বোধন করা, বাবা ডাকা, এরকম আছে না? আছে। মেয়ের বাপ জীবিত থাকলে তিনি হবেন বিবাহের ওয়ালি, মানে অভিভাবক। মেয়ের বাবাই মেয়ের ইজিন আনবেন, অনুমতি আনবেন। যদি মেয়ের বাবা জীবিত না থাকেন, সেই ক্ষেত্রে ওই মেয়ের মাহরাম কোনো ব্যক্তি, যেমন তার চাচা, মামা, ফুফা ইত্যাদি, মেয়ের অভিভাবক অর্থাৎ পিতার অবর্তমানে সেই ওয়াকালত। ওয়াকালত মানে হচ্ছে কি? অভিভাবকত্ব, অভিভাবকের ভূমিকা পালন করবে। এটা আমাদের সমাজ বানিয়ে ফেলেছে উকিল বাপ। আপনাদের চট্টগ্রামে এটা আছে কিনা জানি না, আমাদের সিলেটে আছে। হ্যাঁ, আছে। এই যে উকিল বাপ বানানো, এটা শরীয়ত সম্মত নয়। আপনারা যে কোনো বড় আলেমকে জিজ্ঞেস করবেন, দেখবেন সকলেরই একই কথা, এটা শরীয়ত সম্মত
নন, বরং যে মেয়ের পিতা জীবিত আছেন তিনি মেয়ের পক্ষে ওকালত, অর্থাৎ মেয়ের অভিভাবক হিসাবে তিনি তার মেয়ের ইজিন আনবেন, অনুমতি আনবেন, এবং এভাবেই বিয়ে হবে। 15 নম্বর আরেকটি অনৈসলামিক কর্মকাণ্ড আমরা দেখি, যে ছেলে মেয়েকে উঠায় নিয়ে যাওয়ার পরে ওই মেয়ে নববধূকে কনেকে, মানে এই মহিলা সারা জীবনে একাকি পায়ে হেঁটে চলাফেরা করতে পেরেছে, ওই দিন বিবাহের দিনে মানে গাড়ি থেকে আর নামতে পারে না, মানে সমাজ তাকে ওই দিন অক্ষম বানিয়ে ফেলেছে, ওই দিন ওই ছেলের দুলাভাই বা ওই ছেলের ভাই এসে তারে কুলে করে বাসায় নিয়ে উঠায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কালচার আছে তো? আচ্ছা বলেন তো, এটা দেখতে কি খারাপ লাগে না? হ্যাঁ, ইবলিসও তো অবাক হয়ে যায়, কিরে কামটা হইলো কি, একটু আগে কবুল করলো কে আর এখন কুলে উঠাইলো কে, কিছুক্ষণ আগে কবুল করলো কে আর এখন কুলে উঠাইলো। আর আপনার কি খারাপ লাগে না, যিনি বিয়ে করলেন, কবুল করলাম আমি, হ্যাঁ, আর কুলে উঠাই ফেলছে আমার দুলাভাই, কামটা হইলো কি, আছে না নাই এরকম? এটা তো বড় আশ্চর্যের ব্যাপার, কবুল করলেন আপনি, বিবাহের খরচ করলেন আপনি, আর ওদিকে কুলে উঠাইয়া, হ্যাঁ, মানে ফিল নিচ্ছে আপনার দুলাভাই, বুঝতেছেন কারবারটা? আস্তাগফিরুল্লাহ, এই কর্মকাণ্ড সমাজ থেকে রিমুভ করতে হবে আমাদেরকে। কনে এসেছে, প্রয়োজনে কুলে উঠাইতে হলে, রাস্তায় কাদা আছে, পানি আছে, হতে পারে কি পারে না, এখন তো পানি হয়ে যাচ্ছে, কুলে উঠাইতে হলেও তার কবুল করা জামাই উঠাবে, তার হাজবেন্ড উঠাবে, অন্য কেউ। এরপরে আসেন 16 নম্বর, ওই যে বিয়ের দিনে গিয়েছে জামাই, বর গিয়েছে অথবা পরে গিয়েছে, বেচারা এত বছর নিজের হাত নিজে ধুইয়া খাওয়া দাওয়া খাইতে পেরেছে, তখন নাকি তার সেবিকা তার শালি হাত ধুইয়া দিতে হয়, এটাও সমাজের আরেকটা জঘন্য রীতিনীতি, কি বলেন, আছে না নাই? মানে শালিরা হাত ধোয়ায়, দুলাভাই হাত ধোয়া দিই আপনার, হাত ধোয়াই দিচ্ছে, এরপরে পয়সা দাবি করছে। আপনার শালি তার সাথে তো প্রয়োজন ব্যতীত আপনার কথা বলা বা দেখা দেওয়া জায়েজ নেই, আপনি কেন, মানে সে কেন আপনার হাত ধোয়া দিবে? এটা অত্যন্ত জঘন্য এবং শরিয়া বিরোধী কাজ। 17 নম্বর হচ্ছে ওয়ালিমা না করা। অনেকে আছে মেয়ের বাড়িতে অনুষ্ঠান জোর করেই করায়, আমরা 3000 আসবো, তারপর সে ওয়ালিমা করে না, অথচ মেয়ের বাড়ির অনুষ্ঠানের চাইতে ওয়ালিমার গুরুত্ব অনেক বেশি। ওয়ালিমাকে কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন সুন্নাতে মুআক্কাদা, কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন ওয়াজিব। তো ওয়ালিমা এটার গুরুত্ব এত বেশি যে নবীজি একবার আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে তার বিয়ের পরে বললেন যে শোনো, কমপক্ষে একটা ছাগল দিয়ে হলেও তুমি তোমার ওয়ালিমা সম্পন্ন করো। আর ওয়ালিমার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা যাবে না, ওয়ালিমা হোক আর বিয়ে শাদী হোক। আমাদের সমাজে দেখা যায় অনেক সময় বিয়ে শাদীতে আমরা ধনীদেরকে দাওয়াত করি, আমার সমাজে আমার আত্মীয় কিন্তু গরিব বলে তাকে দাওয়াত করি না, অথবা দাওয়াত করলেও খাবারের যে আইটেম থাকে মেনু সেখানেও কিছু পার্থক্য দেখা যায়। দেখা যায় যে ওই বামের শাড়িতে আমার ধনী ধনী গেস্টরা আসছেন, ওখানে 10 আইটেম, আর এখানে আমার সমাজের গরিব আত্মীয় 5 আইটেম। বৈষম্য আসে না নাই, এটা করা যাবে না, এ ধরনের কাজ, এ ধরনের শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না। 18 নম্বর, বিবাহের আসনে বা বিবাহের দিনে মেয়ে বাড়ির পক্ষ থেকে ছেলেরকে সোনার আংটি, স্বর্ণের আংটি হাতে পরিয়ে দেওয়া হয় বা স্বর্ণের চেইন দেওয়া হয়। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম? এটা করা যাবে না। অনেকে বলে এটা আমার সমাজের কালচার, এটা আমার সমাজের রীতি, আমাদের এলাকার রীতি, এটা আমরা গোল্ড দিই। তা আপনি যে টাকা দিয়ে গোল্ড দিবেন ওই টাকা দিয়ে সমমূল্যের গিফট পৃথিবীতে নাই তো, কি বলেন, নাই? আছে, অন্য কিছু দেন। আপনি আপনার জামাইকে গোল্ড না দিয়ে, স্বর্ণ না দিয়ে অন্য কিছু দেন, কারণ অনেকে কৌশল করে দেয়, হুজুর গোল্ডটা আসলে জামাইকে দিয়েছি, এটা কৌশল করে দিয়েছে, কারণ জানি জামাই হারাম, এটা ব্যবহার করতে পারবে না, ঘুরে ফিরে এটা আমার মেয়ে পাবে। তাহলে এটা কি আর গিফট দেওয়া হইলো? আমি অনেককে জিজ্ঞেস করেছি যে আচ্ছা আপনি আপনার মেয়ের জামাইকে গোল্ড দিলেন কেন? কয় হুজুর কায়দা করে দিচ্ছি, কায়দা করে দিয়েছে। বললাম কেমন কায়দা করলেন? কয় জামাই তো এটা ব্যবহার করবে না, ঘুরে ফিরে এটা আমার মেয়ের হয়ে যাবে। তো বললাম আপনার মেয়েকে আপনি আলাদা দিতেন, আপনার জামাইকে আলাদা দিতেন, কারণ আপনার জামাই যে একটা গিফট যদি পেত, একটা হাদিয়া যদি পেত আপনার তরফ থেকে, শ্বশুর শাশুড়ির
কাছ থেকে যদি পেত, ছোট হোক বা বড় হোক, সেটা তার জন্য সুন্দর একটা মেমোরি, সুন্দর একটা স্মৃতি, ঠিক না? এবং এটাকে সে গুরুত্ব সহকারে রাখতো। আপনি দিলেন এমন জিনিস, এটা সে ব্যবহার করতেও পারবে না, আপনাদের কথা তার মনেও থাকবে। এরপরে আসেন ১৯ নম্বর, এটা তো আরো জঘন্য কাজ। আমাদের সমাজে অনেক ছেলেরা আছে বিয়ে শাদির পরে মোহরানা আদায় করে না, বউয়ের কাছে বাসর ঘরে গিয়ে মাফ চায়, মাফ করে দাও, মাফ করে দাও। আর ওই দিন মেয়েরাও খুব ইমোশনে থাকে, বেশি দেরি করে না, কয় যা মাফ করে দিলাম। পরে যদি কোনো কারণে ডিস্টার্ব হয় দাম্পত্য জীবনে, তালাক হয়ে গেল, তখন ওই মেয়ে দেখা যায় বলে এই আমার মহারানা দাও। ছেলে যদি বলে মনে নাই, তুমি না ওই দিন ওই যে ওই রাতে মাফ করে দিছিলে, কই দিছি এটা আবেগে দিছি, বিবেক ছিল না, এখন আমার বিবেক আছে, কি বলেন, এরকম হয় কি হয় না? তো এই যে মাফ চেয়ে নেওয়া, যেমন আমাদের সমাজে এটা প্রচলিত আছে যে যদি মহারানা একটু মোটা অঙ্কে না দেয়, সমাজের এত মানুষ উপস্থিত, বলবো অমুকের মেয়ের বিয়ে হয়েছে এত কম টাকা মহারানা, তো বলে ফেলে তার জামাইকে, মেয়ের জামাইকে ডেকে নিয়ে আলাদা, বা ছেলে পক্ষকে আলাদা নিয়ে বলে আমরা একটু লেখাই আর কি, অসুবিধা নাই, পরে ছেলে মেয়ের কাছ থেকে মাফ চেয়ে নিবে না, এটা কোনো অসুবিধা নাই। আসলে মহারানাটা হবে সামর্থ্যের ভিত্তিতে, এবং এটা নগদ দিয়ে দেওয়া উত্তম, কেউ যদি নগদ দিয়ে দেন অতি উত্তম, এটাই সুন্না। কেউ যদি না পারেন পরবর্তীতে দিবেন, কিন্তু মাফ চেয়ে নেওয়ার কোনো সিস্টেম তো শরিয়াতে নাই, মাফ চেয়ে নিবেন কেন? কারণ মহারানা এটা তো তার হক, আপনার স্ত্রীর হক, এই হক আপনাকে আদায় করতে হবে। ২০ নম্বর, আমাদের সমাজে বিবাহে আমরা আরো একটি মারাত্মক অনৈসলামিক কর্মকাণ্ড দেখি, যেটা হিন্দুয়ানি প্রথা। যেমন বাঁশের কুলায় চন্দন, কুলা বুঝেন তো আপনারা, কুলা, এটা শহরে জন্ম নেওয়া অনেক ছেলেমেয়েরা হয়তো চিনবে না, গ্রামে আমরা কুলা ব্যবহার করি, তাই না? কুলা দিয়ে ধান চাল দিয়ে করে, এই কুলার মধ্যে চন্দন, তারপরে হলুদ, মেহেদি, ধান, দুর্বা ঘাস ইত্যাদি রাখে, তারপর আগুন জ্বালায়, আগুন জ্বালায় ছেলে মেয়েকে সামনে এনে কুলা দিয়ে মূর্তি পূজারীদের মতো এরকম এরকম নাড়াচাড়া করে, কি বলে, নাচেরা নাই? আবার এই হলুদ ছেলে মেয়েদের কপালে কিংবা গালে তিনবার তিনবার করে লাগায় দেয়। এটা হিন্দুয়ানি কালচার, এটা হিন্দুয়ানি সংস্কৃতি, এটা আমার ইসলামী কোনো সংস্কৃতি নয়। এরপরে ২১ নম্বর, বিয়ে শাদীদের রং ছিটানো, রং মাখামাখি হয়। ওই দিন দেখা যায় বুড়া বুড়িদেরও জুস উঠে, তারাও রং মাখামাখি করে, কি আছে না? আছে। তো এই যে রং মাখামাখি করা, নারী পুরুষ একত্রে মিশে যাওয়া, এটা অনৈসলামিক কর্মকাণ্ড। এরপরে ২২ নম্বর, ফটোগ্রাফি, এটা তো না হলে এখন চলেই না, তাই না? ফটোগ্রাফি চলছে, মেয়েকে পার্লার থেকে সাজিয়ে এনে রেখে দেওয়া হয়েছে ডায়াসের মধ্যে, এরপরে ছবি তুলতেছে মানুষও, ছবি তুলতেছে তার কাছে গিয়ে ঘেঁষাঘেঁষি ঢলাঢলি করে। তবে আমার একটু আশ্চর্য লাগে ওই দুর্ভাগা ছেলের জন্য, যে ছেলে বিয়ে করছে তার বউ ডায়াসে বসা আর তার ফটো সবাই তুলছে, তার একটু খারাপও লাগে না, কি বলেন? এ ধরনের বেহায়া মানুষ নাই তো আমাদের সমাজে, আছে না নাই? এই যে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এবং সেখানে অবাধে মেলামেশা, এগুলো শরিয়া সম্মত কোনো কাজ নয়। ২৩ নম্বর, এটা তো আরো জঘন্য, এটা বর্তমানে শুরু হয়েছে, কিছু কিছু ছেলেমেয়েরা বিবাহের তারিখ ফিক্সড হওয়ার পরেই একজন ফোন করে আরেকজনকে, মানে ছেলেমেয়েকে ফোন করছে, চলো আমরা বিবাহের আগেই পেজ খুলি, আমাদের পেজ খুলে এখন থেকেই ব্লগ শুরু করি, আর ব্লগের উদ্বোধন হবে আমাদের বিবাহের ভিডিও দিয়ে। এটা আপনারা যারা বয়স্ক মানুষ তারা বুঝতেছেন না, কিন্তু ইয়াং যারা আছে তারা বুঝে গেছে। এই যে ব্লগ, কাপল ব্লগ, হাজব্যান্ড ওয়াইফের ব্লগ এখন চলছে, মহিলারা এখন কি করবে, ঘরে বসে রান্নাবান্না যেগুলো করে ওগুলাও ভিডিও করে ব্লগ বানায় দিচ্ছে। তারপরে কোথাও যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, ট্রাভেল ব্লগ, কাপল ব্লগ, ফুড ব্লগ, এই ব্লগের যে একটা ফিতনা এখন শুরু হয়েছে, এটা হচ্ছে কিয়ামতের আগের একটা অন্যতম ফিতনা। কিয়ামতের আগে, দাজ্জাল আসার আগে এ ধরনের ফিতনাগুলো প্রকাশিত হবে। তো এই যে ব্লগ ব্লগ হচ্ছে এখন বিবাহসাদীকে কেন্দ্র করে, এবং যাদের বিয়ে তারা নিজেরাই করছে, এগুলো অত্যন্ত জঘন্য, গর্হিত এবং শরিয়ার দৃষ্টিতে অত্যন্ত নিন্দনীয় কাজ। এরপরে ২৪ নম্বর,
শেলিকাদের সাথে শালিদের সাথে বর বসে একসাথে খাচ্ছে, একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছে। ২৫ নম্বর, নির্দিষ্ট দিনক্ষণ দেখে মানে বর এবং কনের জন্মদিনে বিয়ে করা যাবে না। তারপর এই তারিখে আমার আমার পিতৃপুরুষ অমুক মারা গিয়েছেন, এই তারিখে বিবাহ করা যাবে না, মহররম মাসে অথবা আশুরার দিনে বিবাহ করা যাবে না। এই ধরনের আকিদা বিশ্বাস লালন করা, এটা হচ্ছে জঘন্যতম আকিদা, কুসংস্কার, এবং এসবের সাথে ইসলামের কোনো সম্পর্ক। ২৬ নম্বর হচ্ছে বিয়ে শাদিতে যাওয়ার আগে প্রসিদ্ধ কোনো কবর জিয়ারত করে যাওয়া, প্রসিদ্ধ কোনো ওলির কবর জিয়ারত করে যাওয়া, হ্যাঁ, কিংবা প্রসিদ্ধ কোনো কবরস্থান জিয়ারত করে যাওয়া। এ ধরনের রীতিনীতিও সমাজের বহু জায়গায় প্রচলিত আছে কি নাই, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তারপরে ২৭ নম্বর, এটা তো আছে, স্ত্রীর হক আদায়ে শারীরিকভাবে অক্ষম পুরুষের সাথে টাকার লোভে অনেক সময় মেয়েও বিয়ে বসতেছে, অথবা মেয়ের মা বাপও শারীরিকভাবে অক্ষম, ফিজিক্যালি অক্ষম, ওই ছেলের সাথে তাদের মেয়েকে বিয়ে দিচ্ছে। এগুলো নাই তো এখন, কি নাই, এগুলো আছে। এ ধরনের সংসারগুলো নষ্ট হচ্ছে, এবং পরকীয়া বৃদ্ধির জন্য এটাও একটা অন্যতম কারণ, পরকীয়া বৃদ্ধির জন্য এটাও একটা অন্যতম কারণ। কারণ হাজবেন্ড ওয়াইফ উভয়ের চাহিদা মতো যখন হচ্ছে না, তখনই দেখা যাচ্ছে পরকীয়ার মতো অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, এগুলো সমাজে বেড়ে যায়। তারপরে ২৮ নম্বর, অনেকেই মনে করেন মহিলাদের যে মাসিক একটা অসুস্থতা আছে, এটা যখন থাকবে এই সময়ে বিবাহ শুদ্ধ হবে না বা বিবাহ জায়েজ হবে না, এটা অনেকে মনে করেন, না, এতে কোনো অসুবিধা নাই, বরং এগুলো জাহেলি যুগের কালচার। জাহেলি যুগের অনেক কাফিররা মহিলাদের পিরিয়ড হলে পড়ে তাদেরকে ঘর থেকে বাহিরে রেখে দিত, কিন্তু ইসলাম এত সুন্দর, দেখেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার তো পিরিয়ড চলা অবস্থায়ও নবীজি আমার কুলে মাথা রেখে আমার সাথে গল্প করেছে। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর। অথচ আমার সমাজে অনেকেই এই ধরনের আকিদা বিশ্বাস লালন করেন, যেটা সম্পূর্ণ যেটা ঠিক নয়। ২৯ নম্বর হচ্ছে বিধবাদেরকে বিয়ে করতে অপছন্দ করা, এটা তো সুন্নাহ বিরোধী কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বিয়ে করেছেন একজন কুমারী নারীকে, নাকি বিধবা একজন নারীকে, জোরে বলেন। আমাদের সমাজে বিধবা নারীদেরকে বিয়ে করা, এটা অনেকেই তার মানে ব্যক্তিত্বের সাথে যায় না এরকমটা মনে করে। অথচ একজন বিধবাকে বিয়ে করার মধ্যে অনেক ধরনের কল্যাণ রয়েছে, আজকে সময় থাকলে এগুলো আমি আরও বিস্তারিত বলতাম। ৩০ নম্বর হচ্ছে যাদের সাথে দেখা করা মেয়ের জায়েজ নয়, অর্থাৎ নন মাহরাম, এই ধরনের পুরুষদের দিক দিয়া মেয়ের ইজিন নেওয়া বিয়ের সময়, এটাও হয়। মেয়ের ইজিন যখন আনা হয় তখন দেখা যায় যে নন মাহারাম, গাইরে মাহারাম অনেক পুরুষ মেয়েদের সামনে চলে যায়, যেটা উচিত নয়। ৩১ নম্বর, বিয়ের আসরে একই স্টেজে বর কনেকে বসিয়ে সব শ্রেণীর মানুষ কর্তৃক তাদেরকে দেখা, তাদের সাথে বসা, সেলফি তোলা, ভিডিও ধারণ করা, এটা মারাত্মক শরিয়া বিরোধী একটি কাজ। ৩২ নম্বর হচ্ছে ওয়ালিমা অনুষ্ঠান বা বিবাহ অনুষ্ঠানে শুধু উঁচু শ্রেণীর মানুষকে দাওয়াত করে গরিবদেরকে দাওয়াত না করা, এটাও এক ধরনের সামাজিক বৈষম্য, এবং কোনো বৈষম্যকে ইসলাম কখনো সমর্থন করে না। এই যে বিবাহ কেন্দ্রিক ৩২টি অনৈসলামিক কর্মকাণ্ড আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এগুলো সমাজে চালু আছে কি না, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে, এ ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমি সংক্ষেপে এক দুই মিনিটে বিবাহের আগে যে প্রস্তুতিগুলো নেওয়া দরকার সেগুলো বলে এই বিষয়ে আলোচনা শেষ করছি। বিবাহের আগে এক নাম্বার যে প্রস্তুতি, এগুলো অবিবাহিতদের ওয়াজ যারা বিয়ে করেন নাই। এক নাম্বার প্রস্তুতি হলো যিনি বিবাহ করবেন তিনি সব ধরনের পাপ কাজ থেকে মুক্ত থাকবেন, নিজের চরিত্র হেফাজত করবেন। ২ নাম্বার হচ্ছে বিবাহের আগে থেকেই তিনি দোয়া করবেন যাতে তিনি একজন নেককার জীবন সঙ্গিনী পান, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব আমাকে একজন নেককার চক্ষু শীতলকারী স্ত্রী আমাকে গিফট করো, এই দোয়া করতে হবে কার কাছে, আল্লাহর কাছে। ৩ নাম্বার, বিবাহের ক্ষেত্রে নেককার মেয়েকে প্রাধান্য দিতে হবে, আর মেয়ে হলে নেককার ছেলেকে প্রাধান্য দিতে হবে। ৪ নাম্বার, জীবন সঙ্গিনীর হক সম্পর্কে সচেতন হতে হবে, বিবাহের আগেই জানতে হবে আমার স্ত্রীর হক কি, আমার স্ত্রীর কোন কোন হক আমাকে আদায় করতে হবে।
যদি মেয়ে হন একজন স্ত্রী, তিনি জানবেন তার স্বামীর কি কি হক তাকে আদায় করতে হবে, এগুলো জেনে নিতে হবে। পাঁচ নম্বর, বিশেষ করে এটা ছেলেদেরকে বলবো, অবিবাহিত যারা আছেন অবশ্যই হালাল পন্থায় উপার্জন করবেন, তাহলে আপনার দাম্পত্য জীবনে গোটা জীবনে বরকত দিবেন কি। ছয় এবং সর্বশেষ হলো পারিবারিক ব্যবস্থাপনা এবং প্যারেন্টিং সম্পর্কে জ্ঞানার্জন করবেন, প্রয়োজনে আলেমুল আমাদের কাছে যাবেন, এই বিষয়গুলো জেনে নেবেন। এবং এই ছয়টি প্রস্তুতি যখন নিয়ে আপনি বিবাহ করবেন, ইনশাআল্লাহ আপনার দাম্পত্য জীবন অনেক সুন্দর হবে, সুখময় হবে এবং বরকতময় হবে ইনশাআল্লাহ।